মাছের বদলে জালে উঠল বিশাল আকৃতি ময়াল সাপ। দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত রাতুড়িয়া গ্রাম সংলগ্ন দামোদর নদের জলে মাছ ধরার জন্য জাল ফেলেছিল জেলেরা রবিবার ভোরে। এরপর জাল তুলতে গিয়ে স্থানীয়রা দেখতে পান একটি বিশাল আকার ময়াল সাপ জালের মধ্যে আটকে পড়েছে। জাল সমেত সাপটিকে রাতুড়িয়া গ্রামের ভেতরে একটি মন্দিরে আনা হয়। এদিকে ময়াল সাপটিকে ঘিরে বাড়তি বিড়ম্বনা বাড়ে পুলিশের। উৎসুক জনতার ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে রীতিমতো। বন দপ্তরকে খবর দেয়া হলেও সময় মতো তারা আসেননি বলে অভিযোগ। এতে শুধু কৌতূহলই বাড়ে না উৎসুক জনতার, সমান তালে আতঙ্কও বাড়ে গোটা এলাকা জুড়ে। মাছ ধরার জন্য পাতি সাপটা পড়ে গেছে কোনো কারণে, আর তুলে নিয়ে এলে যেখানে রেখেছি তার বন দপ্তরকে ফোন করা হয়েছে। এখানে থানাকে ফোন করে জানানো হলো এরকম মোটামুটি ছ ফুটের হবে। আগে কখনো পেয়েছো এরকম? না না, এইটা প্রথম, এই প্রথমবার।